Hey, hello everyone. আমি কিন্তু আবার চলে এসেছি একটা নতুন ফুড ব্লগ নিয়ে আজকে আজকে আমরা ট্রাই করব কিছু বাঙালি খাবার দাবার এই চ্যানেলে এই প্রথমবার এরকম বাঙালি খাবার দাবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে আমি যাব এখন 6 বালিগঞ্জ প্লেস এটা অনেকগুলো আউটলেট রয়েছে তার মধ্যে আমি এখন আছি ইডিএফ গ্রাউন্ডের ঠিক পাশেই সাউথ সিটির ঠিক অপোজিটে ঢাকুরিয়া যাদবপুর এরিয়া থেকে টালিগঞ্জ থেকে খুব তাড়াতাড়ি আসতে পারবে সাউথ সিটির ঠিক অপোজিটে সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম দীপন এন্ড ইউ আর ওয়াচিং ওয়ান ডে উইথ দীপন তো চলো যাওয়া যাক 6 বালিগঞ্জ প্লেস You don't see the things I see I'll tell you things you won't believe Above the skies, overseas I hear them all, those places calling me To never give up, to never back down You get through the storm এসে গেছি 6 বালিগঞ্জ প্লেস দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা আউটলেট যা খুব সুন্দর সাজানো একটা রাজকীয় ব্যাপার আছে অ্যাম্বিয়েন্সটার মধ্যে ইয়েলো লাইট দিয়ে পুরো অ্যাম্বিয়েন্সটা করা এটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আই মেইন থিং ইস ওখানে দেখাচ্ছি একদম কাঁসার থালা বাসন দেওয়া আছে দেখতে পাচ্ছি পুরো কাঁসার প্লেট এবং কাঁসার ভারী গ্লাস যথেষ্ট ওয়েট আছে গ্লাসটা পুরো রাজকীয় ব্যাপার একদম অ্যান্ড এর মধ্যে আছে জল তো এটা কিন্তু থালি স্পেশালিস্ট জায়গা একটা এখানে মেইনলি থালি বেশি বিখ্যাত থালি বেশি রয়েছে আইটেমস তো বেসিক থালিটা 275 থেকে স্টার্টিং আর মোটামুটি সব রকম থালি পেয়ে যাবে চিংড়ি থালি মাছের থালি মাংসের সব রকম আছে তো আমরা চিকেন থালি অর্ডার করি 330 করে পার প্লেট অ্যান্ড তার সাথে আমরা নিয়েছি ডাব চিংড়ি যেটা হচ্ছে 6 পিস থাকবে সেটার দাম হচ্ছে 450 রুপিস এর সাথে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কসও আছে আর যারা কিডস তাদের জন্য কিন্তু 225 টাকায় থালি শুধু এখান থেকে মোটামুটি সব থেকে সস্তা থালি 225 পিস থালি ওইটা কিন্তু অ্যাডিডাসও নিতে পারেন তবে অ্যামাউন্টটা কম থাকবে পরিমাণটা কম থাকবে তো বাকি খাবারগুলো আসুক সব খাবার আসুক তারপর বলছি থালিতে কী কী আছে সব ডিটেলস বলছি তখন Even the night's the darkest before the dawn তো প্রথমে আমাদের এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক এটা হচ্ছে আমগুড়া শরবত বেশ রিফ্রেশিং এটা গরমকালে এটা কিন্তু মাস্ট খাওয়া এরকম গরমের মধ্যে বাইরে বসে আজকে হালকা বৃষ্টি হচ্ছে বেশ সুন্দর বাকিটা ডিউসটি দেখে কীরকম লাগছে এটা এটা ওয়েলকাম ড্রিঙ্ক ট্যাঙ্কিতে এর সঙ্গে একসাথে থালির মধ্যে গন্ধটা খুব সুন্দর বেশ ভালো তো আমাদের সবকটা আইটেম চলে এসে দেখতে পাচ্ছ পুরো একদম টেবিল ভর্তি করে খাবার দাবার এখানে প্রথম থালি নিয়ে নিয়েছি আমরা প্রথমেই দেখাচ্ছি এরকম ফুলকো ফুলকো লুচি রয়েছে লুচির সাথে খাওয়ার জন্য রয়েছে এক বাটি আলুর ভাতের সাথে খাওয়ার জন্য রয়েছে শুক্তো ডাল পাটি চচ্চড়ি আমার মোস্ট ফেভারিট যেটা সেটা হচ্ছে ঝুরঝুরি আলু ভাজা আর যেটা মেন থিং এক বাটি মেন থিংটা হচ্ছে এরকম বড় বড় চিকেনের পিস দিয়ে চিকেন কষা যা সুন্দর গন্ধ হচ্ছে না আমাদের পাগল লাগছে কলকাতায় আর লুচি দিয়ে চিকেনটা কিন্তু সেই লাগবে খেতে আর দিয়েও ট্রাই করবো মনে করে এছাড়াও চাটনি মিষ্টি পাঁপড় সব তো আছেই একটা এলাহি ব্যাপার রাজশাহী ব্যাপার করে একদম অর্থাৎ আমরা নিয়ে নিচ্ছি ডাব চিংড়ি আমি লুচি আলুর দম ট্রাই করছি তোমার সামনে বাঙালি খাবার লুচি আলুর দম কিন্তু না হলে জমে না একদমই আলু দমে ঝাঁকের কম ঝাঁকের বেশি ভালো লাগে গরম সেকেন্ড বাইটটা আমি নেবো চিকেন দিয়ে চিকেনের কারিটা রয়েছে একদম বেশি করে চিকেনের কারিতে নিয়ে চলো চিকেনের কারি দিয়ে চিকেনটার যা টেস্ট রোগ সামলা যাচ্ছে না খুব সুন্দর খেতে লুচি দিয়ে চিকেনটা কিন্তু টমেটো একটু বেশি দিয়ে যাচ্ছে ঝালটা একটু হলে ভালো হতো বল হ্যাঁ বাচ্চাও আসে বড়ও আসে সবাই সব রকম টেস্টের লোক খায় বলে এমনি ঝোলটা স্পাইসেস দিয়ে খুবই ভালো খেতে একটু ঝাল বেশি হলে অনেকটাই ভালো লাগবে
জমিয়ে একদম লুচি মাংস আলুর দম দিয়ে খেলাম, এরপরে ভাত খাবো। আর ভাতে বাঙালিদের প্রথম পাতেই কিন্তু এই শুক্তো যে জিনিসটা, এটার মতো ভালো কিছু কিন্তু হয় না। আমি আগেও এসেছি বালিগঞ্জ প্লেসে, তবে এই ফার্স্ট টাইম ব্লগ করছি। বাঙালি খাওয়ার দাওয়ার কিন্তু টাকা বেশ মাধুর্য আছে, তবে আমরা খুব একটা বাইরে গেলে বাঙালি খাওয়ার খাই না, ঘরেই বেশি বাঙালি খাওয়ার দাওয়ার খাওয়া হয়। বাট এটা কিন্তু একটা বেশ ভালো লাগছে, এরকম রাজকীয় ব্যাপার একদম, এরকম কাঁসার থালায় কাঁসার বাটি কাঁসার গ্লাস কাঁসার চামচ দারুণ লাগছে, কিন্তু বেশ ফিল আছে এখানে, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর বলে রাখি তোমাদেরকে, যেহেতু আমি চিকেন থালি নিয়েছি, তো চিকেনটা বাদ দিয়ে বাকি যে থালির আইটেমগুলো, মানে ভাত বলো আলুর দম ডাল শুক্তো, এগুলো কিন্তু সব আনলিমিটেড, যত বাকি সে নিতে পারো, মিষ্টিটা একবারই দেবে, বাকি সব আনলিমিটেড। জামাই কেমন লাগছে? শুক্তো দিয়ে ভাত বাঙালি খাবার দাবার কিরকম লাগছে? বাঙালি খাবার তোমার এরকম রাজকীয় হবে আই থিঙ্ক আমার প্রথম, তো তারা অন্য রকম এক্সপিরিয়েন্স, খুবই ভালো। ডিপেন্ড হিসেবে বলছিল খাবার নাকি টেস্ট নেই নাকি? একটু টেস্টটা কম লাগে, একটু লাইট লাগে, আমরা বাড়িতে একটু স্পাইসি খাই, একটু ঝাল কম। তো শুক্তো দিয়ে কিন্তু বেশ জমিয়ে খেয়েছি, একদম ঘি ভর্তি শুক্তোটার মধ্যে, খুব ভালো ঘিয়ে গন্ধ ছিল। অ্যান্ড তারপরে একটা ঘন ডাল, আশা করছি যে মুগ ডালই হবে, তাতে একটু লেবু দিয়ে, আর তার সাথে এটা সব থেকে প্রিয় এই ঝুরি আলু ভাজা। বাঙালিরা রেট করতে পারবে এই ডাল, তাতে যদি লেবু দিয়ে মেখে খেলে কত সুন্দর একটা ফ্লেভার আসে, স্পেশালি গন্ধরাজ লোক গন্ধরাজ লোক, সাথে মুগ ডাল দারুণ লাগছে। লঙ্কায় ঝাল নেই, আমরা কিন্তু বেশ দু তিনবার করে চেয়েছি আলু ভাজা খাচ্ছি খালি, যেটা এখানে চচ্চড়ি আছে বাজি চচ্চড়ি, সেটা কিন্তু খুব একটা ভালো কিছু লাগে নর্মাল খেতে আর কি, দ্যাটস ওয়াই আমরা কেউই খুব একটা প্রেফার করছি না ওটা। শুক্তোটা কিন্তু খুব সুন্দর ছিল, আর ডাল দিয়ে লেবু দিয়ে মেখে দারুণ খাওয়া। এরপরে আমি ট্রাই করবো মাংসটা, মাংসটা গন্ধ হচ্ছে, লুচি দিয়ে অনেকটা খেয়ে ফেলেছি অলরেডি, আর দেখে নেব। তো চিকেনের বাকি ভর্তি, আমি তো অর্ধেক চিকেনের ঝোল অলরেডি খেয়ে নিয়েছি, এরকম বেশ একটা পিস আছে, তার সাথে আরও একটা এরকম বড়ো সাইজের পিস রয়েছে, একটা লেগ পিস আর একটা চেস্ট ব্রেস্টের পিস, দু পিস চিকেন আর সাথে এই সুন্দর কাইটা, পাগল করা গন্ধ আছে কাইটার মধ্যে। তবে এখানে সব খাবারই কিন্তু স্পাইস কম, মানে বেশি স্পাইসি নয়। চিকেনের ঝোলটা মেখে সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আমি কিন্তু বলা দিই সত্যি চিকেন ঝোলটাতে আমার মিষ্টি করে মাঠার মাংসের মধ্যে গন্ধ বেরোচ্ছে। একটা জিনিস লাগলো সেটা হচ্ছে সব খাবারই কিন্তু একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল একটাতেও নেই, আর সবই একটু লাইট খাবার, চিকেন ছড়িটা একটু হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে, অ্যান্ড প্রত্যেক আইটেমই কিন্তু লাইট খাবার এখানে, বাট টেস্ট সত্যি চিকেনের পিসগুলো সফট আছে, বাট একটু মিষ্টি মিষ্টি লাগছে আমার, সব কটা আইটেম একটু মিষ্টি মিষ্টি ছিল, বাকিটা ঠিক আছে ভালো লাগে। ডাব বিরিয়ানির পর এবার ডাব চিংড়ির টেস্ট হয়েছে। হ্যাঁ, ডাব বিরিয়ানির লিঙ্কটা কিন্তু তোমরা দেখো ওপরে আই বাটনে দেওয়া আছে, অবশ্যই চেক করো। লাস্ট দু দিন ধরে আমরা ডাবে ডুবে আছি। হ্যাঁ, এটাই মনে গেছে, ডাবের ভিতর থেকে বার করে আনছি চিংড়ির ঝোল সাথে লঙ্কা। ডাব চিংড়ি ভালো গেছে, মানে সর্ষে লঙ্কা বেশ ঝাঝালো ব্যাপারটা আছে, কারণ বাড়ির মতো খেতে লাগছে ডাব চিংড়ির ঝোল, বেশ সুন্দর লঙ্কা দিচ্ছে টুথপিকের মধ্যে গুজে লঙ্কা, ইউনিক ব্যাপার, লঙ্কায় ঝাল নেই। হ্যাঁ, লঙ্কাটা ঝাল নেই, লঙ্কাটা ভালো দিয়েছে সুন্দর। আমাদের আজকে লাস্ট আইটেম হচ্ছে ডাব চিংড়ি, চিংড়ির পিসগুলো কিন্তু ছোটো ছোটো চিংড়ির পিস, বেশি বড়ো চিংড়ির পিস হয়, এটার দাম হচ্ছে 450 rupees, ছ পিস থাকবে ডাব চিংড়ি। এই যে ডাব চিংড়ির যে সর্ষে দিয়ে যে ঝোলটা হয় খুব সুন্দর খেতে লাগে, তো আমি ভাত দিয়ে মেখে ট্রাই করছি ডাব চিংড়ির। নারকেলের ফ্লেভারটা কিন্তু পাওয়া যাচ্ছে ভালো মতো, সর্ষের ঝাঁঝটা মোটামুটি খুব যে ঝাঁঝ সেইটা নেই, ঝাঁঝটা অনেকটাই কম। চিংড়ির পিসগুলো ছোটো ছোটো পিস, দুজনের জন্য বা তিনজনের জন্য একটা করে ডাব চিংড়ি অবশ্যই অর্ডার করো।
তাহলে ডিসেন্ট অ্যামাউন্ট অফ চিংড়ি পাবে তোমরা। সর্ষের ফ্লেভারটাও আছে বাট অতটা ঝাঁঝ নেই, সর্ষের তেল থাকলে যে ঝাঁঝটা থাকে সেই ঝাঁঝটা কিন্তু নেই। তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো, চিংড়িটা কিন্তু খুব সুন্দর লেগেছে, মাংসের থেকে বেশি চিংড়িটা বেশি ভালো লেগেছে। ফার্স্টে মাংস অতটা টেম্পটিং সব অতটা টেম্পটিং নয় মাংসটা, বাট চিংড়িটা কিন্তু খুব সুন্দর খেতে। আর বাঙালির শেষ পার্থে এই টমেটোর চাটনি সাথে পাঁপড় ভাজা, আর সবার শেষে এই একটা করে গুলাব জামুন। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে এসেছি আমরা সিক্স বালিগঞ্জ প্লেস থেকে। খেলাম আমরা থালি, চিকেন থালি অর্ডার করেছিলাম, তার সঙ্গে খেলাম ডাব চিংড়ি। বেশ মোটামুটি খাবার দাবার ছিল, খুব খারাপ তো বলবো না, অ্যান্ড যে খুব আহামরি খেতে সেরকমও না, ঠিকঠাক খাওয়া অবশ্যই ট্রাই করতে পারো তোমরা বাঙালি খাওয়া। যদি বাঙালি খাওয়া খেতে ইচ্ছা হয় কখনো তো এখানে অবশ্যই আসতে পারো, খুব বিখ্যাত জায়গা একটা। এই অনেকগুলো আউটলেট রয়েছে, আমরা যেটা এসেছিলাম সেটা হচ্ছে ইডিএফ গ্রাউন্ডের ঠিক পাশে, সাউথ স্ট্রিট একদম অপোজিটে। এছাড়াও কসবাগে রয়েছে, সল্লেকে রয়েছে, অনেক জায়গায় এদের আউটলেট রয়েছে। খুব ভালো খাওয়া দাওয়া করলাম। এর আগের দিন আমরা ডাব বিরিয়ানি খেয়ে এসেছি, সেটা কিন্তু অবশ্যই চেক করো। আর এই চ্যানেলে কিন্তু আমরা এরকম খাবার ব্লগ বা ঘুরতে যাওয়ার ব্লগ সব পেয়ে যাবে, তার জন্য কী করবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে বলবে এই ভিডিওটা কীরকম লাগলো। আমি খুব কাছাকাছি এসে গেছি 1000 সাবস্ক্রাইবারের, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে বলো, লাইক করে দিও ভিডিওটা, সবার সঙ্গে শেয়ার করো। বাঙালি খাবার দাবার সিক্স বালিগঞ্জ প্লেস খুব বিখ্যাত জায়গা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন সাইনিং অফ।